যে আমাদের যে মাদ্রাসাগুলি সেই মাদ্রাসা শিক্ষা যেগুলি আমাদের দিনের হেফাজতের দুর্গ, দিনের হেফাজতের কেল্লা, দিনের পাওয়ার হাউস, তারা সেখানে হস্তক্ষেপ করছে আমাদের কোমলমতি সন্তানদের, তাদেরকে নাস্তিক বানানোর জন্য, ব্রাহ্মণ্যবাদী শিক্ষা, নাস্তিকতাবাদী শিক্ষা, তারপরে সেকুলার শিক্ষা দিয়া জাতিকে চিরদিনের জন্য ধ্বংস করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করছে। যে আমরা কেন ঐক্যবদ্ধ হতে পারি এটার উনি বলতে পারতেন, উনি জানেন দীর্ঘদিন সর্বনাশ। ওনাকে দেখছি মরহুম বিশ্বাব রহমতুল্লাহ আলাইহির কাছে, ওনার দরবারে ওনার থেকে আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করছেন। ওনার সে সমস্ত বাতিনি আমরাজগুলি, রুহানি রোগগুলি, সেগুলি আগে নিজেকে মিটাইছে, আর মিটানোর দ্বারাই ঐক্য সৃষ্টি হয়। যেখানে অহংকার থাকবে, কিবির থাকবে, ক্ষুদ্রাই থাকবে, হব্বে যা থাকবে, হব্বে মা থাকবে, সেখানে কোনো ঐক্য হতে পারে না। আমি মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই আমাদের বর্তমান চরমনার পিসাব হযরত দামাত বরকাত মোনাদেরকে ধন্যবাদ জানাই। বর্তমানে যেরকম ভাবে হালুয়া রুটি ভাগাভাগির এই অবস্থায় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টার্গেট ছিল ওনারা, কিন্তু ওনারা নিজেদেরকে যেভাবে নিজেদেরকে সংযত রাখছেন দিনের স্বার্থে, এই কথা বললে অত্যুক্তি হবে না। যদি বলা হতো যে চরমনের পেশাব যদি বলতো যে আমি এবার সংসদে আমি বিরোধী দলের নেতা অথবা আমি ওইটার ওই কি জানিকে স্পিকার আমি হইতে চাই, আশা করি এইটাও ফালানি হতে না। এই এইটার জন্যই যুগে যুগে গালবাজি কইরা দলবাজি কইরা কখনো মুসলমানদের বিজয় হয় নাই। 1967 সনে সমস্ত আরবরা একাট্টা হইয়া যখন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে মাত্র 7 দিনে নির্মমভাবে পরাজিত হয়েছে, কেন হয়েছে? বাইরে আমার আমাদের মধ্যে জেহাদের জজবা থাকতেই হবে, কিন্তু লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি, জজবা আমাদের থাকতে হবে। আজকে এই জজবাকে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হয়েছে, এই জজবাই আমাদের মধ্যে নাই, আর এটা একদিন হয়নি, শুধু এরকম 300 বছর যাবৎ এই জজবা, এই দিনই জজবা আমাদের থেকে আস্তে 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 এখন এটা তলানিতে চলে আসছে। আজকে একটা গাছকে গাছের আগে ডালপালা কাটা হয়েছে, আগে পাতা ছাটা হয়েছে, ডালপালা কাটা হয়েছে, এখন গাছের মূল শিকড়কে মূলত কাটা করতে চায়। আজকে আমাদের জাতীয় শিক্ষা কম, জাতীয় শিক্ষা ব্যবস্থা, শিক্ষা যদি না থাকে, শিক্ষাই হইল সেই ইংরেজ বেনিয়ার সমস্ত কুফার, তারা জানে যে একটা জাতির মূল হইল শিক্ষা। আজকে সেই শিক্ষা থেকে, সেই দিনী শিক্ষা থেকে তারা এই জাতিকে ক্রমান্বয়ে সংকোচন করতে 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 সেই 250 বছর সেই ভারতীয় শাসনামলে, 25 বছর সেই পাকিস্তানিদের শাসনামলে, আর এই বাউন্ন বছর এই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে শিক্ষা সংকোচন করতে করতে এখন আমাদের সন্তানদের থেকে কোরআন শূন্য করার জন্য, জাতিকে কোরআন শূন্য করার জন্য সকল প্রকার প্রচেষ্টা, সকল প্রকার ব্যবস্থা তারা গ্রহণ করছে। এইটা হবে আমাদের জন্য সবচেয়ে বড় জিহাদ, কোরআন এবং সুন্নাত, এই দুইটাকে আমাদেরকে মজবুতির সাথে ধরতে হবে। আজকে আমাদের সন্তানদের অবস্থা কি, কয়জন সাধারণ শিক্ষিত মানুষ, ব্যবসায়ী, শিল্পপতি, মন্ত্রী, এমপি, আজকে তারা কোরআন শিক্ষায় শিক্ষিত? আজকে কেন পার্লামেন্টে আমাদের লোক নাই, কেন উলামায়ে কেরাম নাই, কেন ওসি ডুসি নাই, কেন আমাদের সর্বপর্যায়ে রাষ্ট্রযন্ত্র সব জায়গার মধ্যে সেই শিক্ষা শিক্ষিত লোক? আজকে তারা এই যে শিক্ষার যে সবচেয়ে মানে যে জিনিসটা, যে আমাদের যে মাদ্রাসাগুলি সেই মাদ্রাসা শিক্ষা যেগুলি আমাদের দিনের হেফাজতের দুর্গ, দিনের হেফাজতের কেল্লা, দিনের পাওয়ার হাউস,
তারা সেখানে হস্তক্ষেপ করছে আমাদের কোমলমতির সন্তানদের, তাদেরকে নাস্তিক বানানোর জন্য বা অন্যবাদী শিক্ষা, নাস্তিকতাবাদী শিক্ষা, তারপরে সেকুলার শিক্ষা দিয়া জাতিকে চিরদিনের জন্য ধ্বংস করার জন্য সমস্ত প্রস্তুতি গ্রহণ করছে। আমরা ফিলিস্তিনিদের জন্য আমাদের অবশ্যই অন্তরাত্মা কাঁদে, আমরা তাদের জন্য দোয়া করি, মসজিদে কুনুতে নাজালা পড়ি, কিন্তু কেন আমাদের অবস্থা পরিবর্তন হয় না? আমাদের এই যেই জাতি ততক্ষণ পর্যন্ত তারা নিজেরা তওবা করে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের মদত আর নুসরত আসবে না। কাজেই ভাইরা আমার, আজকে আমাদের আমরা ভোটের অধিকারের জন্য, ভোটের সুরক্ষার জন্য যেরকম ভাবে আমাদের বিরোধী দল তারা যেরকম ভাবে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে, এর চেয়ে বেশি দরকার আমাদের ইমানি আন্দোলনের জন্য, আমাদের কোরআন শিক্ষার জন্য, আমাদের দ্বীনের সুরক্ষার জন্য সবচেয়ে বেশি আমরা এক হইয়া ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের এই আন্দোলন সংগ্রাম আমাদেরকে চালাই দিতে হবে। কাজেই আজকের এই অনুষ্ঠানের আপনাদের কাছে আমি আসতে পারছি আল্লাহ পাকের তৌফিকে, এই জন্য আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ পাক আমাদেরকে সময় সঠিক সিদ্ধান্ত গ্রহণ করে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।